হরে কৃষ্ণ জয় শ্রীরাম। বিবাহ অনুষ্ঠান হচ্ছে, জানি না এটা কি কারণে সাজিয়েছে এত সুন্দর করে। নমস্তে ভ্যাম সাথে সহিত। এবার আপনার পিতার নাম গত উচ্চারণ করুন। বলেছেন তরুণ প্রিয় পৌত্রী, এবার আপনার নাম গত উচ্চারণ করুন। তরুণ প্রিয় সুপুত্রী, এবার ওর নাম গত উচ্চারণ করুন। পিতার নাম করতে পারেন। আচ্ছা তো বলেছে বলুন এটা কন্যাম সবস্রাম যথাশক্তি অলঙ্কৃতাম গৌরবিণী অপ্রবাসিনী তথাকার উপস্থাপিনী ওম প্রজাপতি বিষ্ণু যোগাকার শ্রী শ্রী রাধা কৃষ্ণ স্মরণ পূর্বকম। এবার আপনার দুজনের নাম প্রতিপত্তির নাম উচ্চারণ করুন, গোত্র উচ্চারণ করুন। দ্বারা স্বয়ং শ্রী রাধা কৃষ্ণ দত্তা মতো কন্যাকে প্রথমে ভগবানের কাছে আদর করায়, ভগবানের প্রতিনিধি রূপে জগন্নাথ দেবের এখন ভোগ লাগবে, ফেলে দিবে এই সম্প্রদান হচ্ছে ওর জন্য দিতে হবে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় হো স্বামী। বলছে বড় কর্ণের হস্ত উপরে তার তুলসী জল পুষ্প আদি যুক্ত মর্পে তত জামাতা ওম স্বস্তি আরে করব ইতি প্রয়াত। তত শ্রীমতী বৈষ্ণবীর গায়ত্রী জপে, বৈষ্ণবীরা গায়ত্রী জপ করবে যারা ব্রাহ্মণ দীক্ষা হয়েছে, একজন দুজন মাতা যাদের গায়ত্রী দীক্ষা হয়েছে একটু গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, অথবা সবাই মিলে একসাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। ওকে এখন তোমার ব্রাহ্মণ দীক্ষা তো হয়েছে, তুমি বলো নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াত। এবারে ওম কন্যাম প্রজাপতি বিষ্ণু দেবতাকা অর্থাৎ এই কন্যা অর্থাৎ বিষ্ণু বুদ্ধি তত্ত্বকথা জানে, কারণ তোমার বাহার দিয়ে রয়েছে স্পষ্ট করা আমরা একটা দক্ষিণা প্রস্তুত করবো। মিস্টার পান্ডা জগন্নাথ মন্দিরে একটা বিয়ে হচ্ছে, তা আমাদের মায়াপুর ইস্কন মন্দিরে ভক্তদের যে বিয়ে হয় সেটা কিরকম ভাবে বিয়েটা হয় সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি, সেই চিত্রটা বড় আনন্দদায়ক ব্যাপার। এখানে অনেক ভক্ত সমাগম হয়েছে এবং আপনাদের দেখালাম ভগবান শ্রী জগন্নাথের দর্শন করেছেন এবং বরকন্যা দুজনকে আপনাদের দেখিয়েছি এবং তাদের যে বিবাহ সেটা সাজিয়েছে সেটাও দেখিয়েছি। এবার দেখানোর চেষ্টা করছি ভোজনালয়টা কীভাবে খাওয়া দাওয়া হচ্ছে। মাটির থালা, উপরে অরিজিনাল কলা পাতা, ন্যাচারাল, কোনো ডুপ্লিকেট নেই। এই নয় যে মালয়েশিয়াতে দেখেছি আমি কলা পাতার মতো দেখতে, কিন্তু ওটা কলা পাতা নয়। আইটেমগুলো সাজানো হচ্ছে বুফে সিস্টেম, যে যার মতো নেবে যে যার মতো। নমস্তে ভ্যাম হরে কৃষ্ণ। বাকি সব ঠিক আছে না? দেখা
চলেন নিয়ে যাচ্ছে অন্য একটা জায়গায়, সেখানে আরো কিছু ব্যাপার আছে। চলো, জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে। রে ভাই কেমন আছিস? ফুচকার ব্যবস্থা আছে, একাদশী বাবু একদম যেমন পাচ্ছে যতটা পারছে সেবন করা যায়। জয় হো হরে কৃষ্ণ। একাদশী দা ইনি হচ্ছেন নিতাই, একজন অসাধারণ গায়ক। ইনি ভগবানের সামনে বহু কীর্তন করেন, ওনার কীর্তন শুনে আমি নিজে মুগ্ধ হই। এই যে শ্রীপাদ একাদশী বাবু অসাধারণ কীর্তন করেন, কীর্তন শুনতে গেলে শুনেই থাকতে হবে। নিজেকে ধন্য মনে করছে এসব বৈষ্ণবের সঙ্গে দেখা হয়েছে আমার, সার্থক আমার মানব জানো। জয় শ্রী রাধে প্রভু। সবাই আসুন জগন্নাথ মন্দিরে, গরম গরম মোমো আছে সবাই খেয়ে। আচ্ছা এখানে কিছু একটা হচ্ছে। জয় হো হরে কৃষ্ণ। দেব দেবীরা সবাই আনন্দে মুগ্ধ হয়ে প্রসাদ পাচ্ছেন, আমরা দর্শন করছি। জয় হো স্বামী। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, হরে কৃষ্ণ। যে যার মতো আসছে, ইচ্ছা মতো ডিস্ট্রিবিউট হচ্ছে, ভোজন করতে পারেন। আমার তেমন একটা ভোজন করার ইচ্ছা নাই। জয় হোক, জিলাপি গেলে খেয়ে নেব। এটা জিলাপির আইটেম, নমস্তে হরে কৃষ্ণ। সব ছেলেগুলোকে আমার জানাশোনা চেনা, ভাই বন্ধুর মধ্যে পড়ে সবাই। ফ্রেঞ্চ ফ্রাই নমস্তে বিয়াম হরে কৃষ্ণ। ইয়ে কে হ্যায় ভাই সাহ, এত বাপের জন্মে খাই কোনো দিন আমরা, খেলে অসুবিধা আছে। এটা হচ্ছে আমার ভাইপো, ইনি হচ্ছেন ক্যাটারিংয়ের মালিক। এইখানে টাটকা টাটকা তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে ভোজনও করা হচ্ছে, তৈরিও হচ্ছে। এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে কিন্তু আপনাদের জন্য। আপনারা যারা পাননি বা দেরি করছেন, এরকম করবেন না, এরকম করলে রাগ করবো, তাড়াতাড়ি আসতে হবে খেতে, তাই তো? জয় শ্রীরাম হরে কৃষ্ণ। দেখিয়া হ্যাঁ ভাই পাঁপড় দেখিস, পাঁপড় উপর পড়ে গেলে পাঁপড় ভেঙে গুঁয়ে যাবে কিন্তু। এই যে তন্দুরি রুটি তৈরি হচ্ছে, বুঝতে পারছেন এটা কি ভাই? তুলে দেখাও বাবা, বিরিয়ানি। জয় শ্রীরাম অসাধারণ, ঠিক আছে না? বাস আপনাদের এই অবধি দেখালাম। এটা হচ্ছে জগন্নাথের স্নানবেদী, ভগবান জগন্নাথ এখানে স্নান করেন, হাজারো হাজারো লক্ষ লক্ষ ভক্ত এসে ভগবানকে স্নান করান এবং নিজের জীবনকে ধন্য মনে করেন। চলুন, বিয়ের পরে বর্ব এখানে আসবে, বিরাজমান হবে যে যার মতো। নমস্তে জান ভাই, ভালো আছিস? হরে কৃষ্ণ একদম একদম। নতুন বর বউ এসে বসবে, এখন আমাদের উঠা নিষেধ। তো চলুন আমরা একটা ছবি টবি তুলে নিই এই সুযোগে। হরে কৃষ্ণ। এবার দেখাচ্ছি বাইরের যে সিনটা, সেটা যে কত সুন্দর পরিবেশ হতে পারে, দেখতে যে কত সুন্দর লাগে, আমি তো নিজের চোখে দেখছি। এবার আপনারা ডাইরেক্ট দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে এরকম জগন্নাথ মন্দির, বিয়েবাড়ির প্যান্ডেল। এই সোজাটায় মন্দির আছে, এটা বিয়েবাড়ির প্যান্ডেল, ভগবান জগন্নাথদেবের আম বাগান। চারিদিকে সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে পরিবেশটা। আসুন একটু আগিয়ে যাই, বৃষ্টি হয়েছে, কুয়াশা হয়েছে, যেন মনে হচ্ছে হরে কৃষ্ণ শীতকাল পড়ে গেছে, কিন্তু শীতকাল নয়, চারিদিকে যেভাবে কুয়াশা তমছন্ন ঠিক ওরকম মনে হচ্ছে। এটা বোট ফেস্টিভ্যালে, এই বোটটাতে করে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা বিরাজমান হন, এবং এই বোটে করে ভগবান এই কুণ্ডে চারিদিক দিয়ে ঘোরে এবং হরিনাম সংকীর্তন হয়। IBC, IBC, Indian Bureau, head.
হরে কৃষ্ণ। জয় হোক, ভালো আছেন তো? কবে এসছেন? সুমন্ত দেবীর মন্দির বন্ধ আছে, মন্দিরটা বন্ধ আছে, এখন মন্দির দেখাতে পারলাম না। গৌরাঙ্গী, হরে কৃষ্ণ, জয় হো। ঠিক আছে মামুনি, বাচ্চা মেয়ে সব ঠিক আছে। যারা এই ভিডিওটা দেখবেন পছন্দ হতে পারে, যদি মনে করেন যে আপনাদের নবদম্পতি এখানে সমাপ্ত করবেন, অবশ্যই আপনার বিবাহ আসরটা এখানে হোক এবং আপনার আত্মীয় স্বজন পরিজন সকলে এখানে আসবে, একটা সুন্দর পরিবেশ এখানে বিবাহ অনুষ্ঠান হয়। আপনারা যারা জগন্নাথ মন্দিরে বিবাহ করতে চান, ভিডিও দেখার পরে এখানে যে মন্দির রক্ষক যিনি দায়িত্বে আছেন ম্যানেজার, উনার সঙ্গে আপনারা কথা বলবেন, কী সুবিধা অসুবিধা আপনাদের সমস্ত তথ্য ইনারা দিয়ে দেবে, সে অনুযায়ী আপনারা রীতিমতো নিজেকে তৈরি করবেন এই সুন্দর পরিবেশে বিবাহ বাসর করার জন্য। এই জগন্নাথ মন্দিরের কবে তৈরি হয়েছিল কেউ বলতে পারে না, কেউ বলে 700 বছর, কেউ 800 বছর। এই জগন্নাথ ছিল কোনো এক গৃহস্থর হাতে, কিন্তু পরবর্তীকালে সেবা করার জন্য কোনো ব্রাহ্মণ না থাকার কারণে সেই গৃহস্থ ইস্কন মন্দিরকে দিয়েছিল। তারপর থেকে ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর অষ্টকালীন সেবা খুব যত্ন সহকারে হয়, হাজারো তীর্থযাত্রী এখানে দর্শন করতে আসে। ইস্কন মন্দির থেকে এই জগন্নাথ মন্দিরের দূরত্ব প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার। আপনারা যারা আসেন মায়াপুর ধামে তীর্থ করতে, এই জগন্নাথ মন্দিরে শোভাঠাকুর অবশ্যই দর্শন করবেন, অজানা কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন এখান থেকে। ওকে, হরে কৃষ্ণ, চলুন আরও কিছু দেখানোর চেষ্টা করবো।